গর্ভাবস্থা এক থেকে নয় মাসের শিশুর গতিবিধি এবং বিকাশ। গর্ভাবস্থা এক মোমাস, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, মেরুদণ্ড এবং মেরুদণ্ড তৈরি হতে শুরু করে প্লাসেন্টা বিকশিত হতে শুরু করে। একক নিষিক্ত ডিমটি এখন গর্ভধারণের সময় থেকে 1000 গুণ বড় শিশুর আকার 0.4 ইঞ্চি 6 থেকে 7 মিলিমিটার। গর্ভাবস্থা 2 মাস আপনার শিশুর প্রধান অঙ্গগুলি গঠিত কিন্তু সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। প্লাসেন্টা, যা শিশুর দ্বারা উৎপাদিত বর্জ্য পণ্যগুলির জন্য আপনার শরীর থেকে পুষ্টির বিনিময় করে, দৃশ্যমান এবং কাজ করে, চোখের পাতা তৈরি হয় এবং বৃদ্ধি পায় কিন্তু বন্ধ থাকে, কান, কবজি এবং গোড়ালিও গঠিত হয়, আঙ্গুল এবং পায়ের আঙ্গুল বিকশিত হয়, শিশুর আকার 1 ইঞ্চি 2.54 সেন্টিমিটার, শিশুর ওজন 9.45 গ্রাম। গর্ভাবস্থা 3 মাস আপনার শিশুর আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে এখন নরম নখ আছে। মুখের 2 শূন্যটি কুঁড়ি, যা শিশুর দাঁতে পরিণত হবে, শিশুর ত্বকে সূক্ষ্ম লোম তৈরি হতে শুরু করবে। ডপটন নামক একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে আপনি প্রথমবার 1-0 থেকে 1-2 সপ্তাহ আপনার শিশুর হৃদস্পন্দন শুনতে পাবেন, শরীরের সমস্ত অঙ্গ পরিপক্ক হতে থাকবে এবং আপনার শিশুর ওজন বৃদ্ধি পাবে। শিশুর আকার 2.5 থেকে 3 ইঞ্চি 6 থেকে 8 সেন্টিমিটার, শিশুর ওজন 1.4 থেকে 2.8 গ্রাম। গর্ভাবস্থা 4 মাস শিশুর প্রতিচ্ছবি বিকাশ হয়, যেমন চোষা এবং গিলে ফেলতে পারে এবং বুড়ো আঙুল চুষতে শুরু করতে পারে, দাঁতের কুঁড়ি গজাচ্ছে, হাতের তালু এবং তলদেশে ঘাম গ্রন্থি তৈরি হচ্ছে, আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলি ভালোভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, লিঙ্গ শনাক্ত করা যায়, ত্বক উজ্জ্বল গোলাপি, স্বচ্ছ এবং নরম, নিচু চুলে আচ্ছাদিত, চেহারায় স্বীকৃতভাবে মানুষ হলেও বাচ্চা মায়ের শরীরের বাইরে বাঁচতে পারবে না, শিশুর আকার 6 থেকে 7 ইঞ্চি 1.2 থেকে 1.4 সেন্টিমিটার, শিশুর ওজন 1.40 থেকে 1.60 গ্রাম। গর্ভাবস্থার 5 মাস শিশুর মাথায় চুল গজাতে শুরু করে। ল্যানোগো নামক নরম পশমি লোম শিশুর শরীরকে ঢেকে রাখে, কিছু কিছু জন্মের 1 সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে। যখন এটি ফেলে দেওয়া হয়, মা ভ্রূণের নড়াচড়া অনুভব করতে শুরু করেন, অভ্যন্তরীণ অঙ্গ পরিপক্ক হয়, ভ্রু, চোখের পাতা এবং চোখের দোররা দেখা যাচ্ছে, শিশুর আকার 8 থেকে 10 ইঞ্চি 2.0 থেকে 2.6 সেন্টিমিটার, শিশুর ওজন 300 থেকে 400 গ্রাম। চোখের পাতা বিচ্ছিন্ন হতে শুরু করে এবং কখনো কখনো অল্প সময়ের জন্য চোখ খোলে, ত্বক ভার্নিক্স নামক প্রতিরক্ষামূলক আবরণে আবৃত থাকে, শিশু হিচাপে সক্ষম হয়, শিশুর আকার 1.1 থেকে 1.4 ইঞ্চি 2.7 থেকে 3.6 সেন্টিমিটার, শিশুর ওজন 6.50 থেকে 8.75 গ্রাম। গর্ভাবস্থার 7 মাস আপনার শিশু তার চোখ খুলতে এবং বন্ধ করতে পারে এবং তার বুড়ো আঙুল চুষতে পারে, শিশু লাথি মেরে এবং প্রসারিত করে ব্যায়াম করে, শিশু আলো এবং শব্দে সাড়া দেয়, স্বাদের কুঁড়ি গড়ে উঠেছে, চর্বির স্তর তৈরি হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ পরিপক্ক হচ্ছে, ত্বক এখনও কুঁচকে গেছে এবং লাল, শিশুর আকার 1.4 থেকে 1.6 ইঞ্চি 3.6 থেকে 4.1 সেন্টিমিটার, শিশুর ওজন 1 থেকে 1.5 কেজি। গর্ভাবস্থার 8 মাস এই মাসে সামগ্রিক বৃদ্ধি দ্রুত। এই সময় মস্তিষ্কের প্রচণ্ড বৃদ্ধি ঘটে, ফুসফুস বাদে বেশিরভাগ শরীরের অঙ্গ এখন বিকশিত হয়, নড়াচড়া বা লাথি বাইরে থেকে দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী, কিডনি পরিপক্ক, ত্বকে বলিরেখা কম হয়, আঙুলের নখ এখন আঙুলের ডগা ছাড়িয়ে প্রসারিত, শিশুর আকার 1.6 থেকে 1.8 ইঞ্চি 4.1 থেকে 4.8 সেন্টিমিটার, শিশুর ওজন 1.5 থেকে 2.6 কেজি। গর্ভাবস্থার 9 মাস ফুসফুস পরিপক্ক, শিশু এখন সম্পূর্ণরূপে বিকশিত এবং মায়ের শরীরের বাইরে বেঁচে থাকতে পারে, ত্বক গোলাপি এবং মসৃণ, শিশু জন্মের জন্য প্রস্তুতি নিতে পেটের নিচে স্থির হয় এবং কম সক্রিয় মনে হতে পারে, শিশুর আকার 1.9 থেকে 2.0 ইঞ্চি 4.8 থেকে 5.1 সেন্টিমিটার, শিশুর ওজন 2.5 থেকে 3.5 কেজি।